রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন রমিজ কি বলছেন আবহাওয়া যারা কর্মকর্তা রয়েছেন তারা বিশেষ করে মোহরি নদীর পানির বিষয়ে তারপরে খোয়াই নদীর পানির বিষয়ে অন্যদিকে ভারতের যেই ভারতের পক্ষ থেকে যেটি বলা বলা হয়েছে যে আরও আগে সাবধান করা হয়েছিল বাংলাদেশকে এবং সবসময় যোগাযোগ রাখা হয়েছে এই বিষয়টি নিয়ে তারা সুনির্দিষ্ট কিছু কি বলেছে আচ্ছা ফরাবি এই বিষয়টা হচ্ছে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বন্যা পুনর্বাসন কেন্দ্রের একজন পরিচালক তার সাথে তিনি আসলে বলছেন যে হ্যাঁ ভারতের সাথে কিন্তু সবসময় তাদের এই ধরনের তথ্য বিনিময় হয়ে থাকে আদান প্রদান হয়ে থাকে যে কোথাও কোথাও পানি বাড়তে পারে বা কী ধরনের কি তবে এই যে বন্যার যে এই পরিমাণ বিস্তৃতি হবে এবং এই পরিমাণ বৃষ্টি হবে এই পরিমাণ পাহাড় ধস হতে পারে এই ধরনের কিন্তু তথ্য তাদের কাছে ছিল না তবে ভারতের যে অংশ আপনি বললেন খোয়াই নদী ফেনী নদী মুহুরি নদী এই সমস্ত যে নদীগুলো এখানে কিছুটা পানি বৃদ্ধি পেতে এই ধরনের তথ্য তাদের কাছে ছিল কিন্তু যে এটা একশো ছিয়ানব্বই সেন্টিমিটার যে বেড়ে যাবে এই ধরনের তথ্য তাদের কাছে ছিল এবং যেই কারণে আসলে তারা যে সমস্ত অঞ্চলে আসলে পাঁচটি জেলা এবং আশেপাশে যে সমস্ত অঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু তারা প্রাথমিকভাবে তাদের যে সতর্কতা সে ধরনের সতর্কতা তারা করেছিল যে সমস্ত ডিসি ইউনো বা এই ধরনের বন্যা পূর্বাভাস যারা কাজ করে থাকে তাদেরকে কিন্তু এই তাদের কাছে আসলে ধারণা ছিল না যে এটি এই ধরনের ভয়াবহ আকার ধারণ করবে তো তারা এখন আসলে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন যে হয়তো যেহেতু বৃষ্টিপাত আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কমে যায় যেহেতু আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে বৃষ্টিপাত কমে যাবে কালকে থেকে তবে আবার আটচল্লিশ ঘন্টা তারা সতর্কতা জারি করেছে আসলে সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে যে পরিস্থিতি আসলে কোন দিকে যায় যেহেতু কমে যাবে আমরা খবরে পড়ছিলাম যে বাহাত্তর ঘন্টা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে ফারাবি এই বিষয়টা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে বলা হচ্ছে যে এই আজকে যেমন সকাল থেকে আসলে তিন ঘন্টার মধ্যে কোথাও সত্তর মিলিমিটার বা আশি মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে সে কিন্তু অনেক ব্যাপক বৃষ্টিপাত হয়েছে কালকে এই রকম হয়তো বৃষ্টিপাত হবে না কিছুটা কমবে তবে এটা যে খুব যে কমে যাবে এবং যে একদম যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এই বিষয়টা আসলে তারা বলছে না তারা বলছেন যে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর এই যে আকস্মিক বৃষ্টিপাত যে বন্যাগুলো হয়েছে এখানে তারা বলছেন যে এই সমস্ত অঞ্চলে কিন্তু সচরাচর বন্যা কিন্তু হয় না যেহেতু ব্রাহ্মণবাড়িয়া ফেনিম কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু তারা বলছেন যে দশ থেকে পনেরো বছর এই ধরনের বৃষ্টিপাত বা বন্যার কোনো রেকর্ড আসলে তাদের হঠাৎ করে যেহেতু বন্যা হয়েছে বা বৃষ্টিপাতের কারণে এই বন্যা তো তারা বলছেন যে হয়তো আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কিছুটা স্থিতিশীল হবে অনেক ধন্যবাদ রমেশ হোসেন আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিল খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হোয়াইট